জিনিয়াস টুকিটাকিতে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। ছোট্ট সমস্যা ছোট্ট সমাধান, আজকের আমার আলোচনার বিষয় হলো দেওয়ালে পেরেক কিভাবে পুঁতবে প্লাস্টার না ছাড়িয়ে। অনেক সময় বিভিন্ন কারণে হয়তো একটা পেরেক পোতার দরকার হয়ে পড়ে, হয়তো কিছু হয়তো টাঙাবো, কোনো ছবি টাঙাবো কিংবা ঘড়ি টাঙাবো। সব সময় তো লোক ডেকে ড্রিল করে পেরেক পোতা হয় না, নিজেরাই চেষ্টা করি যে পেরেক পোতার। তখন পেরেক পুঁততে গিয়ে কিছুটা অসাবধান বশতই দেখবে প্লাস্টার কিন্তু দেয়াল থেকে চটে যায়, ভীষণ বাজে কিন্তু দেখতে লাগে আমাদের ওই জায়গাটা। তাহলে কি করব? ছোট্ট একটা সমাধানের রাস্তা আমি তোমাদেরকে বলছি। যে লোহার পেরেক যেটা পুঁতবে সেটা কিছুক্ষণ ফুটন্ত গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবে। তারপর গরম গরম থাকা অবস্থাতেই সাবধানে পেরেকটা দেয়ালে পুঁতে দেবে। তাহলে দেখবে আর প্লাস্টার চটার কোনো ভয়ই থাকবে না, বা চটবেও না কিন্তু কোনো রকম প্লাস্টার। কেমন লাগলো বন্ধুরা আমার এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ টুকিটাকিটা? যদি ভালো লেগে থাকে তাহলে সকলের মধ্যে শেয়ার করো এবং তোমাদের মতামত জানিও। আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি। নমস্কার।